আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের উত্তর দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শৈত্যপ্রবাহ থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় জসিম জুয়েলের আরেকটি রিপোর্ট। দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা আরও কমবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এবারের শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি অনুভূত হবে উত্তর দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। আগামীকালকের পরে আবার দেশের কিছু উত্তর পশ্চিমাঞ্চলে আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়তো আরও 2-3 দিন থাকবে, এবং দিনের তাপমাত্রা এবং শীতল বাতাসের কারণে কিন্তু ঢাকাতেও শীত অনুভূত হচ্ছে। এদিকে শীত জেঁকে বসায় প্রায় স্থবির পঞ্চগড়ের জনজীবন। ঠাকুরগাঁয়ে শীতের সাথে সাথে বেড়েছে কুয়াশা ও ঠান্ডা বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সিরাজগঞ্জে শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকে। ঠান্ডার দিকে মানুষ লাগে ওঠে, তারপরে আমাদের গাড়ি নিয়ে ভাড়া নিয়ে লাগে, আমাদের পেটে খাওয়া লাগে। ঠান্ডা খুব, কাম কাজে যাইতে পারতেছি না, চরম ঠান্ডা বাবা, ঠান্ডার কথা বলেন না। শীতে ঝিনাইদহে কমে গেছে জনচলাচল। এছাড়া দিনাজপুর, হিলি সহ বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।